শীতের মাঝে বসন্তের সাজে সেজেছে শিক্ষার্থীরা। খোঁপায় বিভিন্ন ফুলের তৈরি মালা আর পরনে নানা রঙের বাসন্তী শাড়ি। শুধু শিক্ষার্থী নয়, বর্ণিল সাজে সেজেছে পুরো ক্যাম্পাস। পাপা, পুলি, চিতই, চন্দ্রপুলি, পাটিসাপটা, নকশি, দুধপুলি, রসপিঠা সহ নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেছেন শিক্ষার্থীরা। গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে ধরে রাখতে খুলনা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে এ পিঠা উৎসব। এই উৎসব ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস আর উদ্দীপনার মিলন মেলায় পরিণত হয়েছে পুরো কলেজ ক্যাম্পাস। কলেজের বিভিন্ন বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বাহারি পিঠার পসরা সাজিয়েছেন ক্যাম্পাস মাঠে। 35টি স্টলে প্রায় হাজারো ধরনের পিঠা। প্রতিটি স্টলে দর্শনার্থী ও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষণীয়। করোনার কারণে 2 বছর পর আবারও এই উৎসব অনুষ্ঠিত হওয়ায় খুশি শিক্ষার্থীরা।